বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমরা সকলে এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছো এবং ইউজিসির অনেক ফেক বিজ্ঞপ্তিও তোমরা পেয়েছো। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে ইউজিসি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে তাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে অড সেমিস্টারে যে এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশন কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, অ্যাকচুয়ালি সেটা বিস্তারিতভাবে জানিয়ে দিল। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেব সম্পূর্ণটা। এই মুহূর্তে ইউজিসি কি চাইছে, ইউজিসির বিজ্ঞপ্তিতে কি বলা আছে, এ টু জেড তথ্য ইউজিসির এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইউজিসির তরফ থেকে বিভিন্ন ফেক বিজ্ঞপ্তি পেয়েছো, সেই বিজ্ঞপ্তি দেখে তোমরা অনেকেই এই কিন্তু সমস্যায় চলে গেছো, ডিপ্রেশনের মধ্যে চলে গেছো। আমাকে জিজ্ঞাসা করেছো আমাদের কি ইউজিসি এরকম কোনো গাইডলাইন প্রকাশিত করেছে যে অফলাইনে এক্সামিনেশন হবে। তো তোমাদের প্রত্যেককে আমি জানিয়ে দিয়েছিলাম ওটা সম্পূর্ণভাবে ফেক বিজ্ঞপ্তি, তোমাদের চিন্তা করার কিছু বিষয় নেই। আর সেক্ষেত্রে আজকে কোনো ফেক বিজ্ঞপ্তি নাই, অরিজিনাল বিজ্ঞপ্তি দিয়ে অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু রীতিমতো ইউজিসি জানিয়ে দিল তাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অড সেমিস্টারের একাধিক রুলস নিয়ে, কী কী গাইডলাইন রয়েছে, অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশন হবে সমস্তটাই বিস্তারিত জানিয়ে দিল। ও স্টেট ওয়াইজ, সেন্টার ওয়াইজ এবং কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ কী কী বলা আছে বিজ্ঞপ্তিতে, সমস্ত বিজ্ঞপ্তিটাই দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি 13 ডিসেম্বর 2021 প্রকাশিত হয়ে, সাবজেক্টে কী রয়েছে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন HEIS সিন্স দ্য আউটব্রেক অফ দ্য COVID-19 প্যান্ডামিক ইন দ্য কান্ট্রি, দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন হ্যাজ বিন কনস্ট্যান্টলি মনিটরিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউট এফেক্টেড বাই দ্য প্যান্ডামিক and his issued appropriate guideline from time to time in respect of academic calendar examination, reopening of the institute, standard operating procedures, SOPs for conduct of examination in view of COVID-19 pandemic and subsequent lockdowns. All the guidelines issued by UGC in the regard on 29/7/2020, 8/7/2020, 8/7/2020, 24/9/2020, 5/10/2020 এবং 16/7/2020 ডেটে কিন্তু তারা ওয়েবসাইটে নিজেরা বিভিন্ন রকম গাইডলাইন প্রকাশিত করেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো ইউজিসি কিন্তু সর্বদা গাইডলাইন প্রকাশিত করেছে কোভিড প্যান্ডামিকে কিভাবে ক্লাস নিতে হবে, কিভাবে কলেজ ওপেন করতে হবে, বিশ্ববিদ্যালয়কে কিভাবে এক্সামিনেশন নিতে হবে এবং কী কী সমস্যার মধ্যে পড়তে পারে, সেই সমস্ত সমস্যাকে কিভাবে ওভারকাম করতে হবে সমস্ত কিছু কিন্তু ইউজিসি তার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে টাইম টু টাইম নোটিস দিয়ে দিয়েছে। দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হোয়াইট ইটস ডিও নাম্বার ডেট 10 ডিসেম্বর 2021 হ্যাজ রিকোয়েস্টেড টু এনসিওর স্ট্রিক এনফোর্সমেন্ট অফ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যাট অল টাইম and at the all place in university, college and other institute of the higher education. তার মানে বুঝতেই পাচ্ছ 10/12/2021 অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে কিন্তু লাস্ট দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটির কোন জায়গায়, কলেজের কোন জায়গায় আর কীরকমভাবে কোভিড প্রোটোকল ফলো করতে হবে এবং সমস্ত দিকে সম্পূর্ণভাবে নজর রাখতে হবে এই কোভিড পরিস্থিতিতে। তারা সমস্ত কিছু কিন্তু নির্দেশ দিয়ে 10 ডিসেম্বর 2021 কিন্তু জানিয়ে দিয়েছে। এরপরেই হচ্ছে মেন বিষয়টা উল্লেখ করেছে এক্সামিনেশন নিয়ে, কিভাবে পরীক্ষা হবে তোমাদের। ইন ভিউ অফ দ্য অ্যাভভ ইট ইজ ওয়ান্স এগেন রিকোয়েস্টেড দ্যাট দ্য HEIS মে টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন উইথ রিগার্ড টু ওপেনিং অফ ক্যাম্পাসেস, কন্ডাক্টিং ক্লাস অ্যান্ড এক্সামিনেশন ইন অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোড in according with the guideline issued by the UGC and following COVID appropriate behavior and necessary protocols, guideline directives, advisory issued by the central state government or competent authority from time to time in view of the COVID-19 pandemic. তার মানে তোমরা বুঝতেই পারলে ইউজিসি কি বলেছে এখানে, তোমাদের যে এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কলেজ ইউনিভার্সিটি যদি চায় অনলাইনে নিতে পারে, যদি চায় অফলাইনে নিতে পারে, যদি চায় ব্লেন্ডেড মোডেও কিন্তু নিতে পারে। ইউজিসি এই মুহূর্তের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিয়েছে, তারা নিজেদের মতন কিন্তু
ও তাদের এক্সামিনেশন নিতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই। একই সাথে তোমাদের জানিয়ে রাখি, পাশে কিন্তু এটা উল্লেখ করেছে এ সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্ট নিজেদের মতন ও ডিসিশন নিতে পারে, অর্থাৎ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের কিন্তু নিজেদের অধিকার রয়েছে এই মুহূর্তে এই কোভিড সিচুয়েশনে, তারা নিজেদের মতো স্টেটকে অ্যাকচুয়ালি এক্সামের মোড বা এক্সাম সম্বন্ধে বা ক্লাসের সম্বন্ধে নিজেরা ডিসিশন নিতে পারে তাদের নিজেদের সিচুয়েশন অনুযায়ী। সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্য সরকার কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে কলেজ ইউনিভার্সিটির এই কারেন্ট সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টার, আর এই অড সেমিস্টারের এক্সামিনেশান যাতে অনলাইনেই হয় কিন্তু সেই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে। সেই কারণে তোমরা সকলেই জানো, যার জন্য আমরা এতদিন ধরে পরিশ্রম করছিলাম সেই পরিশ্রম সার্থক হয়েছে এবং অনলাইনে এক্সামিনেশান হবে। আর ইউজিসিও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল একটি পয়েন্টে, স্টেট গভর্নমেন্ট চাইলে ডিসিশন নিতেই পারে। এ তো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের এক্সামিনেশান যেটা আছে কিন্তু অনলাইনেই হবে। আরও একটা স্ট্রংলি নোটিফিকেশান কিন্তু ইউজিসির তরফ থেকে আমাদের পক্ষেই কিন্তু এটা হলো, তার মানে আমরা প্রত্যেকে আবার কিন্তু এক ধাপ এগিয়ে গেলাম, আরও এক ধাপ। আমরা রাজ্য সরকারের কাছ থেকে নোটিশ পেয়ে 90% এগিয়ে গেছিলাম, এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে নোটিশ পেয়ে আমরা 100% কিন্তু এগিয়ে গেলাম। তো এখানে তোমরা বুঝতেই পারছ যে এটা কিন্তু তোমাদের সকলের জন্যই খুশির সংবাদ। এই মুহূর্তে এ তোমাদের সকলের কিন্তু এটা আরও একটা জয় তোমরা বলতে পারো। তো আগের ফেক যে ইউজিসির বিজ্ঞপ্তিটা তোমরা দেখেছিলে যেখানে বলা হচ্ছিল অফলাইনে এক্সামিনেশান নেবে, সেক্ষেত্রে যতটা তোমরা ভয় পেয়েছিলে এই বিজ্ঞপ্তি দেখে তার থেকে অধিক তোমরা আনন্দিত হতে পারবে, কারণ এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণভাবে অরিজিনাল। তো তোমাদের এই মুহূর্তে কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো এইটুকুই, প্রত্যেকে ভালো থেকো এবং এক্সামের জন্য প্রস্তুতি নাও অনলাইন এক্সামের জন্য। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।